আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাজশা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভিডিও করার জন্য চিন্তা করলাম, যার কারণে ভিডিওটা। তো আমি সকালবেলা সিক্রেট একটা কিছু গাই, বলা যাবে না, টপ সিক্রেট। তো এটা পুরাটা খেয়ে নিলাম, কারণ এই মগের মধ্যে আমার বোন গ্রিন টি খাবে, যার কারণে এটা এখন আমি ভালোভাবে পরিষ্কার করে বোনকে নিয়ে এসে দেব, যার কারণে চলে যাব এখন বেসিনের মধ্যে এটা পরিষ্কার করার জন্য। আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, সো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আর এখন তো বললামই, বোন এই মগের মধ্যে গ্রিন টি খাবে, যার জন্য এখন একটা গ্রিন টির সাথে বিশেষ করে লেবু রসটা মিক্স করে খাইলে আপনার যে গ্রিন টির কার্যকারিতাটা আর বেশি বেড়ে যায়, যার জন্য বোনকে একটা লেবু নিয়ে দেব। তো যে কোনো একটা লেবু নিয়ে দিতেই হয়, এত সুন্দর দেখে নিয়ে যেতে হয় না, যার জন্য নিয়ে নিলাম একটা। এখন এটা বোনকে দেব, বোন এটা কমপ্লিট করবে। এই যে দেখুন, বোনের গ্রিন টি রেডি। আর আমি এটা যেটা দেখতেছেন পাতিলের মধ্যে, এটা হলো আমাদের সিলেটের একটা খাবার, তো বলা হয়নি, সরি, আমি হলাম সিলেটের মেয়ে, সিলেটি পুরি। আর আমাদের এই খাবারটা হলো আটা দিয়ে হয় আর কি, আটা প্লাস দুধের গুঁড়া দিয়ে, এটার সাথে আরও চিনি লবণ অ্যাড হবে, তারপর একসাথে ভালো করে মিক্স করে আমরা এটা খাবারটা খাই। সো সিলেটি যারা আছেন তারা অবশ্যই জানেন এই খাবারটা কি, বা আদার্স যারা অন্যরা জানেন না তারা আমার ভিডিওর কমেন্ট করতে পারেন। তো নেক্সটে আমি এটার একটা রেসিপি টাইপের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এটা খাবো, এই খাবারটা খাবো, আর আমার বোন গ্রিন টি খাবে, যেহেতু উনি স্বাস্থ্য সচেতন একজন লোক, ওনার গ্রিন টি লাগে। আমি গ্রিন টি খাই না, কারণ আমি এত বেশি স্বাস্থ্য সচেতন, যার জন্য আমার গ্রিন টি প্রয়োজন হয় না। গ্রিন টি অবশ্য আমার জন্য না, আমার জন্য এই প্রিয় খাবারটা, আমার পছন্দের একটা খাবার। দেখতেছেন বাটির মধ্যে নিয়ে নিলাম, এখন এটা খাবো। আর এটা হলো আমাদের ডাইনিং রুমের ভিউ। তো বাসা থেকে অন্য বিল্ডিংয়ের দেখতেছি কোনো ছেলেটেলে দেখা যায় কি না, কারণ মেয়ে মানেই ডং করা, এটা সবাই জানে, মেয়েরা ডং করে, ডং বেশি পারে। তো অনেক কথা বলে ফেললাম, আমি আমার খাবারটা শেষ করতে যাব, সেই সময় দেখবেন যে আমার মুখের মধ্যে একটু খাবার লেগে গেছে, ছোটো মানুষ তো বুঝতে হবে। তো সবাই দেখতেছেন আমার খাবার শেষ, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।